প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মেয়ে বাচ্চাদের ফ্রকের ফিতা তৈরি করতে হয়। এখানে কাপড়টি লম্বায় নিয়েছি আমি 18 ইঞ্চি, আর পাশে নিয়েছি আমি 2 ইঞ্চি, মানে চওড়ার দিকে। আমি এখানে 2টি ফিতা তৈরি করব, এর জন্য কাপড়টিকে ডাবল ভাঁজ করে কেটে নিচ্ছি। এবার একটি কাপড় আমি এই যে ডাবল ভাঁজ দিয়ে, তারপরে ডাবল ভাঁজ দেওয়ার পরে আমি পাশ দিয়ে সেলাই করে নেব। এই যে নখ দিয়ে একটু চাপ দিয়ে কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছি। ফিতার মাথায় কিন্তু একটু এরকম কোনাকুনি থাকে, এই জন্য যারা সেলাই কাজে নতুন প্রথম ফিতা তৈরি করছেন তারা অবশ্যই হাতে ড্রয়িং করে নিলে কাজের ফিনিশিংটা সুন্দর হবে। এরপরে আমি এই যে এখান থেকে সেলাইটা শুরু করব। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সেলাই করা শেষ, এখন আমি ফিতাটিকে কীভাবে উল্টিয়ে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই যে একটি সুই সুতা নিয়েছি, সুই সুতা নিয়ে এই যে 2 নাল সুতা নিয়েছি, তারপরে এই যে কোনাকুনি যেখানে আমরা সেলাই করেছিলাম ওই কোনাকুনির ওইখানে আমি 2টো সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে এই যে এইখান থেকে হাত দিয়ে একটু মুড়িয়ে কোনাটা ভিতরে ঢুকিয়ে এই যে সুয়ের মাথা দিয়ে আস্তে আস্তে এই যে কাপড়টিকে সামনের দিকে টানতে হবে, আর সুইটিকে এই যে ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে অবশ্যই যারা নতুন তারা খুব সহজেই এই ফিতাটি তৈরি করতে পারবেন। সুইটি বের করে নিয়ে আসার পরে সুতা ধরে আস্তে আস্তে টান দিলে ফিতার কর্নারটি এই যে এখন সামনে বেরিয়ে আসবে। এখন এই যে ফিতাটির মাথায় এই যে পাশে কর্নার ছিল সেই পাশের কর্নারটায় একটু ভিতরে ঢুকানো থাকে, এই জন্য এই যে সুই দিয়ে একটু উপর দিকে এই যে আস্তে আস্তে করে টান দিলেই এই যে কর্নার শেপটা চলে আসবে। তারপরে সুতাটা আমরা কেটে দেব। আমার ফিতা তৈরি করা শেষ। পর্যায়ে ফিতাটি ফ্রকে সেট করার আগে আয়রন করে নিলে ফিনিশিংটা সুন্দর হবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।